এক সময় যখন চেষ্টা করছে চাকরি পাই নাই, 25-30 হাজার টাকা স্যালারি অফার করছে, এখন আমি ইনশাল্লাহ 1.5 লাখ টাকা স্যালারি দিই আমার স্টাফদেরকে। আমি আমার এখানে অলমোস্ট 25 জন আমার স্টাফ আছে, সবাই মিলে শুরুতে আমার এখানে আল্লাহর রহমতে 25 জনের একটা কর্মসংস্থান চলতেছে। ওর স্যালারি 27,000 থেকে 30,000 টাকা, বাকিটা আপনারা গেস করেন। শুরুটা বেসিক্যালি আড্ডা দিতে দিতে। আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম রিমন, এখানেই আর কি বসবাস করি। আমার এখানে আপনি হান্ডি রিলেটেড সব কিছু পাবেন, যেমন হান্ডি বিফ, হান্ডি হাঁস, হান্ডি খাসি, এর সাথে আপনি পাবেন যে মনে করেন ভিতরে আছে কিছু ইউনিক ইউনিক আইটেম, যেমন খুদের ভাত, ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, এর সাথে আপনি অনেক রকম ভর্তা পাবেন। ফুড লাভার হিসেবে আমি এটাকে স্টার্ট করা, বেসিক্যালি কাস্টমার কি চায়, ইউনিকনেস, টেস্ট, বেটার কোয়ালিটি, এটাই চায়। তো এই বিষয় নিয়ে আর কি ফোকাস নিয়ে আর কি কাজ করা। তো যখন আর কি স্টুডেন্ট ছিলাম বা যখন ঘুরতাম আড্ডা দিতাম, তখন ম্যাক্সিমাম দেখা যেত কি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম খাওয়ার দাওয়ার জন্য। তো সেইখান থেকে একটা নিড ক্রিয়েট হয় আমার, যে ওয়াই নট আমরা এখন রাত 10:11-12 বাজলে আমরা চেষ্টা করতাম যে একটু পুরান ঢাকায় যাই, একটু লালবাগ যাই বা একটু বেলি রোড যাই বা বিভিন্ন জায়গায় যাই, একটু খাওয়া দাওয়া করে আড্ডা আড্ডা দিই। যেহেতু ইউথ জেনারেশন চলতেছে, এটা একটা ট্রেন্ডিংয়ে ধরতে বললে সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে যাওয়া, এইখান থেকে আর কি বেসিক্যালি নিডটা বোঝা। দেন আর কি চেষ্টা করছি যে না, যেহেতু আমার নিড আছে, আমার মতো হাজার মানুষের নিড আছে, তো ওই নিডটা থেকে আর কি এটা আইডিয়া এটা আর কি করা। আর অবশ্যই যে আপনার যে কোশ্চেন যে মোল্লা বিনিয়া থাকতো আশেপাশে রেস্টুরেন্ট থাকতো আমার কাছে কেন আসবে, ইউনিকনেস, ইউনিক কী করতেছেন পাবলিক সেটা দেখে। শুরুটা বেসিক্যালি আড্ডা দিতে দিতে হওয়ার কারণ হলো আমরা রেগুলারলি কম বেশি, যেমন থার্সডে নাইট বলেন বা যখনই ছুটি পাইতাম বা যখনই একটু ফ্রি পাইতাম, সবাই মিলে একসাথে গ্যাদার হইতাম, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আমরা চেষ্টা করতাম যে হয়তো একটু আড্ডা দিই বা কোথাও একটু বসেন, সমস্যা নেই, বা কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ে আর কি চেষ্টা করছি যে একটু দেখি কিছু না কিছু করা যায় কি না, বা আমার যে আড্ডায় বসে 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 চিন্তা করতাম যে কিছু তো করতে হবে। অ্যাজ এ আমাদের যদি জব সেক্টর বলি, জব সেক্টরে তো মনে করুন জব করে তো লাভ নাই, জব করে লাভ নাই যে বলতে না, যারা করে করে টাকা ইনকাম করছে তাদের জন্য অনেক লাভ, আর যারা নিচে আছে তারা নিচেই আছে। সো সেই ক্ষেত্রে 20-25 হাজার টাকা জব নিয়ে স্যালারি নিয়ে আসলে স্যাটিসফাইড ছিলাম না আমি, একটু হাই অ্যাম্বিশন ছিল আমার, এমন না যে না আমার বেশি কিছু লাগবে এমন কিছু না, মানে সব কিছু মিলে আর কি খাওয়া দাওয়া নিয়ে একটা ইজ্জত নিয়ে একটা পরিবেশে বাঁচার জন্য সমাজে বাঁচার জন্য সেটা যতটুকু নিড দরকার ওটুকু আমি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রেই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা আড্ডা দিতে দিতেই সেক্ষেত্রে একটা নিড আমাদের যে নিড যে কী করা যায় অনেক কিছু প্ল্যান করছি, অনেক কিছু এক্সিকিউট করছি, সব কিছু আর কি সফল হয় না। দেন আফটার দ্যাট সেই আড্ডার ভিতর থেকেই আর কি এই জিনিসটা আর কি প্রতিফলন হয়েছে। শুরুটা স্ট্রাগল ছিল, অবশ্যই স্ট্রাগল ছিল, কনফিউশন ছিল, 50-50 চান্স ছিল হবে কি হবে না, এরপরে ফিনান্সিয়াল একটা ধাক্কা ছিল, এরপরে মেন কথা একা করি নাই, একা করার মতো স্ট্রেংথ আমার ছিল না, আসলে মিথ্যা কথা বলবো না, একা করার মতো সাহস আমার ছিল না। তো এই ক্ষেত্রে নিছি ফ্রেন্ড সার্কেল ভাই বোনদের সাপোর্ট নিছি, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে। ইভেন সেক্ষেত্রে অনেকেই সাজেশন নিছি যে পার্টনারশিপে ব্যবসায় যাবো কি না, আমি যদি 10 জনের কাছে জিজ্ঞেস করি 10 জনের ম্যাক্সিমাম মানুষ 10 জনই বলছে পার্টনারশিপে ব্যবসায় যাও না, জাস্ট বিকজ অফ মেন্টালিটি অ্যাটাচমেন্ট। এখন চিন্তা করছি যে পার্টনারশিপ ব্যবসা যদি না যাই তা আমার একার পক্ষে যেহেতু সম্ভব হচ্ছে না, ফিনান্সিয়াল বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, ফিজিক্যাল স্ট্রেংথ বলেন, ফিজিক্যাল সাপোর্ট বলেন, সব কিছু মিলে যখন দেখতেছি যে না, তখন একটা কনফিউশন ছিল। দেন ওই স্ট্রাগলটা ওভারকাম করার জন্য দেখি একটা লাইফ রিস্ক নিতে হয়, দেখি না কী হয়, বড় জোর জীবনে যাক আর্ন করছি, টুকটাক এদিক ওদিক দিয়ে ইনভেস্টমেন্ট করে চেষ্টা করে যা আর্ন করছি সব কিছু মিলে আমি নিয়ে আমি মনে করে নামছি, আমরা 3 জনই মিলে নামছি, নামার পরে এখন আল্লাহ ভরসা এখন ভালো একটা সারা বাচ্চা আপনাদের দেওয়া।